আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আই থিঙ্ক সবাই অনেকে ভালো আছেন এবং অনেক অনেক ভালো আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আমি চেষ্টা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ঘরোয়া টিপস দেওয়ার জন্য আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের ঘরোয়া ব্যবহার সম্পর্কে জানাব যারা বিভিন্ন ধরনের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ইরেক্ট হয় না শক্ত হয় না দাঁড়ায় না যাদের আর্লি ইজাকুলেশান অর্থাৎ প্রিম্যাচি অকালে অসময়ে অল্পতে বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যাদের অসারে অজ্ঞাত সারে মনের অজান্তে শুক্রকরণ হয় তাদের জন্য এই ঔষধগুলো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ওষুধ বলব হোমিওপ্যাথিক ঔষধ যেগুলো ঘরোয়াভাবে অ্যাপ্লাই করা যায় প্রথমে আমরা সেই ঔষধগুলোর সিমটমগুলো আগে জানি আর পাশাপাশি ওষুধ জানিয়ার পর বিস্তারিত প্রয়োগ বৃদ্ধি আমি বলার চেষ্টা করব যে সমস্ত ব্যক্তিদের মলত্যাগকালে অসারে বীর্যপাত হয় তাদের জন্য কেলিবাইক্রম দুইশো ঔষধটি খুবই ভালো মলত্যাগের পরে অসারে বীর্যপাত যদি করা হয় তাদের জন্য নাইট্রিক অ্যাসিড খুবই ভালো মলত্যাগ কালে যদি বীর্যপাত হয় তাহলে নাক্স ভম দুইশো এবং সেলেনিয়াম দুইশো এই হোমিওপ্যাথিক রিমেডিগুলো ভালো কাজ করে দিনের বেলায় ঘুমে যাদের বীর্যপাত হয় তাদের জন্য নাক্স ভম ঔষধটি খুবই উপকারী রসালাপকালে যাদের বীজপাত হয় তাদের জন্য কুনিয়াম দৈশ কোনো মহিলা দর্শনের চিন্তা করলে বা কামোদ্দীপক কোনো ছবি যদি দেখে তাহলে যাদের সমস্যা হয় তাদের জন্য কুনিয়াম ঔষধটি খুবই ভালো কনস্ট্রিপেশান যদি কারো থাকে এবং তার কারণে যদি অকালে বীর্যপাত হয় তাদের জন্য ঔষধ হচ্ছে ভম। শক্ত মলত্যাগ কন্থনের কারণে অনেক সময় বীজপাত হয় স্যালিসিয়া এই সমস্যায় ভালো কাজ করে শক্ত পায়খানার সময় অনেক সময় অ্যানাকার্ডিয়ামও ভালো কাজ করে নারীর কথা চিন্তা করলেই বীজপাত হয় এমন সমস্যা যদি থাকে তাহলে স্যাট ভালো কাজ করে এবং স্যালিসায়িকরাও এই সমস্যার জন্য ভালো বেশ কয়েকটি ঔষধ বলেছি বন্ধুরা আমরা বলে থাকি যে সিম্টম ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হবে সিমটম ভিত্তিক কেমন যেমন অনেকে প্রশ্ন করে যে টাইমিং বৃদ্ধির জন্য একটি ঔষধের নাম বলে দেখেন আমি এখানে অনেকগুলো ঔষধের নাম বলেছি এবং সেই ঔষধ কোন লক্ষণে ব্যবহার করা হয় এটি একটা প্রাথমিক ধারণা মাত্র আবার অনেক সময় ঔষধগুলো আরো আলাদা হয়ে যাইতে পারে অন্যান্য সমস্যার জন্য আজকে যে পাঠটা ছিল অসাড়ে অজান্তে মনের অজান্তে যাদের বীর্যপাত হয় সেই রকম সম্পর্কে বলেছি অতএব এটি স্পষ্ট যে নির্দিষ্ট করে স্পেসিফিক কোনো ঔষধ বলা সম্ভব নয় সমস্যার পায়রোটি এবং সমস্যা কোন দিকে ইঙ্গিত করতেছে সেভাবে ঔষধ নির্বাচন করতে হবে যাই হোক আজকে বেশ কয়েকটি ওষুধ বলেছি আপনার দেখেন কোন সমস্যা সেই সমস্যা নিয়ে যদি ভোগেন তাহলে ঘরোয়াভাবে একটি ওষুধ আপনি নির্বাচন করে ঘরোয়াভাবে খেতে পারেন সিক্স থার্টি অথবা দুইশো পাওয়ার এই পাওয়ারগুলো যদি টিংচার খান সেগুলোর ব্যাপারে আমার ইনস্ট্রাকশান আছে মাদার টিংচার পনেরো তিন বেলা খাবারের পরে যদি হচ্ছে পাওয়ার মেডিসিন খান সিক্স থার্টি বা টু হান্ড্রেড তাহলে এক থেকে দুই তিন বেলা খাবারের আগে অবশ্যই সেবন করতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ